কোটার বিষয়ে আদালতের নির্দেশনা মেনে জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একই অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান এখন জন্ম বিকাশ বিকাশ স্টুডেন্ট নিজের নিজে কর। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনরত শিক্ষার্থীদের কোটা সংস্কার নিয়ে আদালতের নির্দেশনা মেনে চলার তাগিদ দেন তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশ অনুযায়ী যা যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের আরেক অনুষ্ঠানে একই ধরনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রীও ছাত্র বন্ধুদেরকে আমি আমরা বলবো যে আপনারা ধৈর্য ধরেন আপনারা ধৈর্য ধরে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দেশের সরকার আপনাদের বিরুদ্ধে নয় আমরা আপনাদের শক্তিতে শক্তিমান ছাত্রের আন্দোলন প্রত্যাহার না করলে কি হবে সে প্রশ্নের উত্তর দেন দুই মন্ত্রী তারা সাড়া দিচ্ছে কি সাড়া দিচ্ছে না এটারও তো একটা সময় লাগে এই মুহূর্তেই তো এ বিষয়ে আমার মনে হয় মন্তব্য করা সমীর্ণ আমরা দেখি আজকের দিন দেখি কালকের দিন দেখি আপনারা ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে দেশকে নেতৃত্ব দেবেন আপনাদের ধৈর্য আপনাদের জ্ঞান আপনাদের সব কিছুই থাকতে হবে আপনারা এই ভাবে রকমভাবে যদি রাস্তায় বসে পড়েন তাহলে তো জনগণের দুর্ভোগ হবে আপনার বাবা মা আপনার আত্মীয় স্বজনও সেই দুর্ভোগে পড়বে আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে রায় দেবে বলে আশা প্রকাশ করে মন্ত্রীরা বলেন সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত আদালত থেকে যেই নির্দেশনা দিয়েছে শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা